বন্যায় ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীদের পঠন পাঠন স্বাভাবিক করার ক্ষেত্রে শিক্ষা দপ্তর এস বিশেষ উদ্যোগ নিয়েছে ইতিমধ্যে শিক্ষা দপ্তর এবং এস তরফে পৃথক পৃথক সাংবাদিক সম্মেলনে দাবি করা হয়েছে যে তারা দুর্গত ছাত্রছাত্রীদের কাছে পাঠ্যবই পৌঁছে দিয়েছে বেশ কয়েকটি জায়গা থেকে খবর এসছে যে পাঠ্যপুস্তকও নষ্ট হয়ে গেছে এই জলের কারণে এবং সেখানে বন্যায় কবলিত পড়ুয়াদের স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্টদের তরফে জানানো হয় তার পাশাপাশি আজ কিছুক্ষণ আগে এনএসআইএ তরফের প্রতিনিধিরা শিক্ষা দপ্তরের পদস্থ আধিকারিকদের উদ্দেশ্যে ডেপুটেশন দিয়েছেন তারা তাদের বেশ কয়েকটি দাবি উত্থাপন করেছেন বিশেষ করে এই সময়ের মধ্যে ড্রপ আউট রোধ করার জন্য পটন ফাটন স্বাভাবিক করার ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করে যেসব ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত হয়েছে এই বন্যায় তাদের পাশে বিশেষ উদ্যোগ নিয়ে দপ্তর যেন পাশে দাঁড়ায় সে তার বাড়তি মূলত এনএসআই ছাত্র প্রতিনিধিরা করেছেন এনএসআই এর প্রদেশ সভাপতির নেতৃত্বে সেখানে প্রতিনিধিরা গেছেন শিক্ষা দপ্তরের পদস্থ আধিকারিকদের কাছে সেখানে ডেপুটেশন স্মারকলিপি তারা তুলে দিয়েছেন এবং সেই প্রেক্ষিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এনএসআই প্রদেশ সভাপতি সৌরভ কুমার কথা বলেছেন আমরা একবার শুনি তিনি কি বলছেন ত্রিপুরা রাজ্যে এবং ত্রিপুরার ইতিহাসের সবথেকে বড় বন্যা এফেক্টেড হয়েছে যার কারণে মানুষের জীবন জীবনটা প্রচন্ড এফেক্টেড তার সঙ্গে আপনার অবগত আছেন যে প্রচুর ছাত্রছাত্রীর বই খাতা বা বিভিন্ন পড়াশোনার আইটেম সেগুলো জলের সঙ্গে ভেসে গেছে তাই আজ আমরা মানুষের পক্ষ থেকে ডাইরেক্টর অফ হায়ার এডুকেশন এলিমেন্টারি এডুকেশন এবং সেকেন্ডারি এডুকেশন এসে আসলাম যাতে তারা ছাত্রছাত্রীদের ফ্রি অফ কস্ট সমস্ত বই ডিফ্রিজ করে দেয় এবং দ্বিতীয়ত তাদেরকে ছাত্রছাত্রীরা একটা যাদের ফাইন্যান্সিয়াল অ্যাসিস্টেন্ট প্রোভাইড করা হয় একটা আর্থিক সহায়তা যাদের প্রোভাইড করা হয় যাতে ছাত্রছাত্রীরা তাদের স্টেশনারি আইটেমগুলো কিনতে পারে তাদের খাতা দিয়ে তো আর পড়াশোনার আইটেম যাবে না পড়াশোনা করার জন্য কলম খাতা সবই লাগবে গাইডবুক রেফারেন্স বুকস তার জন্য আমরা এই আর্থিক সাহায্য একটা সিস্টেমেটিক প্রসেস যারা স্টুডেন্টের কাছে পৌঁছায় সেটার দাবি রাখতে আমি সৌরভ কুমার সিং সহবলী অ্যালিশন আপনারা শুনলেন এবং তারা আরও দাবি করেছেন যে সেখানে যারা পুরো ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য যেন বিশেষভাবে আর্থিক সহায়তা করা হয় যদিও দপ্তর থেকে সেই বিষয়টি এখনও স্পষ্টভাবে কিছু বলা হয়নি তবে আপনারা প্রত্যেকে জানেন আজ কিন্তু রাজ্য সরকারি বেসরকারি এডিসি এলাকায় পরিচালিত সমস্ত স্কুল শিক্ষা প্রতিষ্ঠান কলেজ ইউনিভার্সিটি সেখানে খুলে গেছে এবং সেদিক থেকে এই করোনা কবলিত পরিস্থিতিতে সেখানে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাখার পর আজ থেকে আবার শুরু হয়েছে গতকাল রা রাতেই সেখানে নোটিফিকেশন জারি করে শিক্ষা দপ্তর থেকে সেখানে পৃথক পৃথক নোটিফিকেশন অনুসারে সেখানে রাজ্যের সবকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে বার্তা পাঠানো হয়েছে সেদিক থেকে আজ সকাল থেকেই আবার সেই স্বাভাবিক ছন্দে পঠন পাঠন শুরু হয়েছে তবে যেসব স্কুলগুলোতে সেখানে কিন্তু পরবর্তী সময় শুরু হবে শিক্ষা দপ্তরের তরফে আধিকারিকদের দাবি যে বিভিন্ন স্কুলগুলো যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোকে সারাই করা থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্ন করার ক্ষেত্রে যে উদ্যোগ দপ্তরের তরফে নেওয়া হয়েছে তা গতিতে চলছে আজ থেকে যে পঠন পাঠন শুরু হলো সেদিক থেকে যেখানে বন্যায় ক্ষতিগ্রস্তরা ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন সেসব শিক্ষা প্রতিষ্ঠানে পঠন পাঠন কবে শুরু হবে সেটা সময় বলবে তবে ছাত্র স্বার্থে এনএসওয়াই এই প্রথম এই পরিস্থিতিতেই প্রথম সেখানে তারা তাদের বক্তব্য তুলে ধরেছেন শিক্ষা দপ্তরের আধিকারিকদের উদ্দেশ্যে শিক্ষা দপ্তরের আধিকারিক এই বিষয়গুলো ভেবে আগামী দিনে কি করবেন সেটা সময় বলবে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন বিভিন্ন টিপুর